নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন চাপুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাতান সাইয়াতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি ভালো কাজের জন্য সুপারিশ করলো, কাউকে সাপোর্ট করলো ভালো কাজে, তার ধরুন যত নেকি সেই ভালো কাজের দ্বারা অর্জিত হয় সমান সংখ্যক নেকি তিনিও পাবেন। অনুরূপভাবে যিনি খারাপ কাজের সাপোর্ট করলেন, সমর্থন করলেন, সহযোগিতা দিলেন, তার দ্বারা যত খারাপ কাজ হলো সমস্ত খারাপ কাজের গুণাও তার আমলনামায় জমা হবে। আল্লাহ পাক বলেন, তাআমানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআমানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে, ন্যায়ের কাজে, তাকওয়ার কাজে পরস্পর সহযোগিতা করো এবং খারাপ কাজে, পাপের কাজে সহযোগিতা করবে না, বরং তা এড়িয়ে চলবে। বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি, ধর্মপ্রাণ মানুষের স্থান এখানে, প্রায় 90% মুসলিম অধ্যুষিত এই জমিনে। কোরআনের এবং ইসলামের দাওয়াতি কাজ ব্যাপকভাবে প্রচারিত, বিস্তৃত এবং অসংখ্য ওলামায়ে কেরাম আজকে এই কাজে আঞ্জাম দিয়ে যাচ্ছেন, মুবাল্লিগ হিসাবে, মুফাসসির হিসাবে, ওয়াইজ হিসাবে। তাদের আলোচনাগুলোকে রেকর্ডিং করে সুন্দর করে দেশ ও জাতির কাছে তুলে ধরার জন্য ইসলামিক মিডিয়া সেন্টার যে দায়িত্ব পালন করছে, আলহামদুলিল্লাহ আমরা তাকে সাধুবাদ জানাই, স্বাগত জানাই। এটা দিন প্রচারে প্রসারে একটি অন্যতম কাজ বলে আমরা মনে করি। আলহামদুলিল্লাহ বাংলাদেশে অসংখ্য মিডিয়া কাজ করছেন, তার মধ্যে অন্যতম হলো ইসলামিক মিডিয়া সেন্টার। আমি লক্ষ্য করেছি বিভিন্ন মিডিয়া সেন্টারে অনেক আলোচনা আপলোড দেখেছি, কিছু কিছু বিষয়ে খারাপও লাগে। যেমন কোনো মহিলার ছবি দিয়ে ল্যাংটাভাবে একটা দিয়ে দেওয়া হচ্ছে, কখনো দেখছি আমরা এমন ভাষা দিয়ে লেখা হচ্ছে যেন বক্তা নয় বাঘ, বাঘ তো জঙ্গলে থাকবে সমাজে কেন। এ সমস্ত ভাষাগুলা দিয়ে যে সমস্ত মিডিয়া সেন্টার ইউজ করছেন, আমি অনুরোধ করব এ জাতীয় ভাষা নয়, মাঠ কাঁপালো, সমাজ কাড়ালো, কাঁপালো, শহর কাঁপালো, বন্দর কাঁপালো, বোমা ফাটালো, এগুলো দরকার কি। যারা মিডিয়া সেন্টারে কাজ করছে, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি এর মধ্য দিয়ে যে আমরা সুন্দর ভাষায়, শালীন ভাষায়, শোভনীয় ভাষায়, মার্জিত ভাষায়, পরিমার্জিত করে, পরিশীলিত করে কথাগুলোকে জাতির সামনে তুলে ধরি। ইসলাম একটি মডেল, ইসলাম যুগ উপযোগী, ইসলাম সাইন্টিফিক ধর্ম, কোরআন হচ্ছে সাইন্টিফিক কিতাব, ইয়াসিন অল কোরআন হাকিম, এটা সাইন্টিফিক কিতাবের নাম কোরআন। যে কিতাবের সম্পর্কে পৃথিবীর জ্ঞানী গুণী দার্শনিকরা বলছেন, দেয়ার ইজ নট এ সিঙ্গেল ভার্স ইন দ্য হোলি কোরআন হুইচ ইজ অ্যাসলি ফ্রম দ্য সাইন্টিফিক পয়েন্ট অফ ভিউ, যে কোরআনের কোথাও কোনো জায়গায় একটি ভুল তো নাই, বরং বিজ্ঞানের সাথে সংঘর্ষও নাই। সেই কথাগুলো আমরা পেশ করব। টেকনোলজি, সুন্দর টেকনোলজি, অত্যাধুনিক টেকনোলজি আজকে গোটা দুনিয়া কাঁপিয়ে দিচ্ছে, সেখানে আমরা অবশ্যই এই মিডিয়াগুলোকে সাধুবাদ জানাবো। কিন্তু টেকনোলজি খেয়াল করতে হবে যেন আমাদের ইসলামের গায়ে আঘাত না পড়ে, কাজটা সুন্দরভাবে হয়। আমি প্রথমত বলবো মিডিয়া সেন্টারের মাশাআল্লাহ ধন্যবাদ জানাচ্ছি, সুন্দর পরিচালিত, পরিমার্জিত দাওয়াতি কাজের জন্য। এটা একটা দাওয়াতের দিন মনে করতে হবে, ইশাআতের দিন, ইশাআতের দিন, একামতের দিন, দুটি কাজ। এটা দিন প্রতিষ্ঠার কাজ, দিন প্রচারের কাজ, প্রচারের একটা অংশ। সেখানে নিয়তের সেহাত দরকার, যিনি কাজ করবেন তার দরকার যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, দিন প্রচারের জন্য কাজ করছি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত আগে সই হওয়া দরকার। দ্বিতীয় হচ্ছে যেই রেকর্ড আলোচনাটা আসবে সুন্দর করে এডিট করে, অনেক সময় বক্তার কিন্তু স্লিপ অফ টাং কিছু চলে আসে, কিছু কথা স্লিপ হয়ে যায়, ভাষাগত কিছু মন্তব্য দুর্বল হয়, ভুল হইতে পারে, সেগুলোকে এডিট করে সুন্দর করে পেশ করা দরকার। তৃতীয়ত আমি বলবো যে আমাদের আলোচনাগুলো, ছবিগুলো আলোচনার সাথে সম্পৃক্ত বিভিন্ন ইসলামের স্মৃতি জড়িত জায়গাগুলোর ছবি সহ যদি সুন্দর করে লোড দেওয়া যায় তাহলে আরও সুন্দর লাগবে, ভালো লাগবে।
সে আলোকে মিডিয়া সেন্টারকে দৃষ্টি আকর্ষণ করব। যেভাবে এগিয়ে চলেছে, লক্ষ লক্ষ মানুষ দেখছে, ভালো লাগছে, কমেন্ট করছে, শেয়ার করছে, আমি তাদেরকে বলবো আপনারা আরও বেশি বেশি দেখুন। ইসলামিক মিডিয়া সেন্টার যেন ইসলাম প্রচার প্রসারে কাজ করতে পারে, এ সমাজকে সুন্দর করার জন্য, অন্যায় অপসংস্কৃতির মোকাবেলায়, জাহিলিয়াতের চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলামকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য ভালো ভালো আলোচকদের ভালো ভালো আলোচনাগুলোকে, সুন্দর সুন্দর বক্তব্যগুলোকে যেন সুন্দর ছবি দিয়ে প্রকাশ করে মানুষকে, মানুষের কাছে গ্রহণীয়, গ্রহণযোগ্য, আকর্ষণীয় করে তোলা যায়। কিন্তু ওরকম ভাষায় নয় যে ভাষাগুলো পড়লে অনেকের মনে খারাপ লাগতে পারে, ওরকম ছবি নয় যে ছবিগুলো দেখলে শরীয়তের ক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে। আল্লাহ সে তৌফিক দান করুন। ইসলামিক মিডিয়া সেন্টার ধীরে ধীরে এগিয়ে চলেছে, আরও এগিয়ে যাক, উত্তরোত্তরতার সমৃদ্ধি কামনা করি। এবং সেই সাথে সাথে বাংলাদেশের যত মিডিয়াতে যারা কাজ করছে তাদেরকেও পরিশুদ্ধ হয়ে মিডিয়া সেন্টারের মতো এরকম একটি সুন্দর মানে আসার জন্য আমি আহ্বান জানাই। মিডিয়া সেন্টার আমি তাদেরকে অনেক ভালো মনে করি, তাদের কার্যক্রমগুলোকে পছন্দ করি, আমি আরও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আল্লাহ সে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।